আসসালামু আলাইকুম প্রিয় দর্শকবৃন্দ দেশ এবং দেশের বাইরে থেকে যারা আমাদের এই অনুষ্ঠানে দেখছেন সবাইকে আন্তরিক অভিনন্দন জানাচ্ছি বন্ধুরা আজকে আমাদের মাঝে একজন নতুন অতিথি এসেছেন আমরা আজকে এই সময়টুকু আমাদের নতুন অতিথির সাথে আমরা ব্যয় করব এবং তার সাথে আমরা বেশ কিছু আলাপচারিতায় তার বেশ কিছু তথ্য এবং হচ্ছে আমাদের এই সময়টিটুকু কীভাবে কাটছে সেই বিষয় নিয়ে কথা বলবো তো চলুন আমরা শুরু করি আমাদের মূল প্রোগ্রামটি তো সালামু আলাইকুম ওয়ালাইকুম সালাম ভালো আছেন আপনি জি ভালো আছি আপনি ভালো আছেন জি আলহামদুলিল্লাহ ভালো আছি তো প্রথমে আপনার আপনার পরিচয়টি আমরা জানতে চাচ্ছি দর্শকদের উদ্দেশ্যে আপনার পরিচয়টি একটু দিয়ে নিন জি ধন্যবাদ সাদাত ভাইয়াকে ধন্যবাদ আর দর্শকদের প্রতি সালাম আমি মোহাম্মদ বেলাল হোসেন বিদ্যুৎ আমি ঢাকা বিশ্ববিদ্যালয় থেকে অনার্স ও মাস্টার্স শেষ করেছি আইন বিভাগে আমি বর্তমানে পেশায় একজন অ্যাডভোকেট এটুকুই আর কি ধন্যবাদ বিদ্যুৎকে আচ্ছা এই যে বর্তমান সময়ে এখন সারা পৃথিবীব্যাপী করোনার একটা চরম আকারে প্যান্ডামিক চলছে তো এই সময়টুকুতে আসলে বিভিন্ন শিক্ষার্থীরা কিংবা যারা পড়াশোনা করছেন পাশাপাশি যারা পড়াশোনা শেষ করেছেন তারা কিন্তু এই সময়টাতে অলস সময় কাটাচ্ছেন প্রায় অনেক দিন হয়ে যাচ্ছে তো আসলে আপনি রিসেন্ট পড়াশোনা শেষ করেছেন ঢাকা ইউনিভার্সিটি থেকে এবং এই সময়টুকুতে আসলে আপনি নিজে কিভাবে হচ্ছে সময়টা পার করছেন কিংবা হচ্ছে শিক্ষার্থীদের উদ্দেশ্য আপনার যদি কোনো পরামর্শ থাকে সেটি জানবো তো শুরুতেই আমি জানতে চাচ্ছি আপনার কাছে যে আপনার এই সময়টা আসলে কিভাবে আপনি পার করছেন সেটি জি আসলে আমাদের তো গ্রামের সন্তান হলেও আমাদের গ্রামে খুব একটা আশা পড়ে না আর আসলেও ওকেশনালি আসা হয় ঈদে আসা হয় কিন্তু থাকা হয় না খুব একটা এই কারণে গ্রামের পরিবেশের সাথে ওভাবে আমরা সময় দিতে পারি না আর এবার করোনার এই বিশ্বমারী এই একটা দুর্যোগের সময় এই করোনার কল্যাণে হলেও এবার কিন্তু গ্রামে অনেকের অনেক দিন থাকা পড়েছে আমার তিন মাসের মতো হয়েছে প্রায় তো এই তিন মাসে এমনি সারা দেশেরই শিক্ষা প্রতিষ্ঠানগুলো তো বন্ধ আছে শিক্ষার্থীদের তো সমস্যা হচ্ছে একটা পড়াশোনার ব্যাঘাত ঘটছে পাশাপাশি আমরা যে বাধ্য হয়ে আসি গ্রামে তো আমি এই সময়টা কাজে লাগানোর চেষ্টা করেছি আর এখানে বই পড়া শিক্ষার্থীদের কাজ আমি মনে করি যে বই পড়া বা এই সময়টাতে বাড়ির প্রিপারেশনটা নেওয়া এগুলো করা যায় আর আমি যেটা করছি আপনি জানতে চাইলেন আমি করছি যে তিন মাসের মতো আমি বাড়িতে আছি তো আমার মাথায় একটা জিনিস কাজ করছে যে আমাদের মাননীয় প্রধানমন্ত্রী দেশরত্ন শেখ হাসিনা তিনি বলেছেন যে এক ইঞ্চি মাটিও যেন ফাঁকা না থাকে প্রতিটা প্রতিটা জায়গায় হচ্ছে কাজে লাগাতে হবে আমি এটা মাথায় রেখেই বা এমনি আমার আগে থেকে একটু শখ ছিল টাছ লাগানোর প্রতি আগ্রহ ছিল আমার তো আমি হচ্ছে আমার বাড়ির পাশে কিছু ফাঁকা জায়গা আছে সেখানে হচ্ছে আমি ওই যে সবজি পেঁপে তারপরে এরকম যা যা মানে ছোটো টাছ লাগানো যায় আমি সেগুলো পরিচর্যা করছি করছি আর মোটামুটি ভালো লাগছে এগুলো নিয়ে সময় কাটাচ্ছি আর বইটাই পড়া হয় আবার পেশাগত কারণে একটু আইন ঘাটাঘাটি এগুলো একটু করা হয় বেশি তবে আমার ওই সময়টা আমার কিন্তু এই যে সবজি লাগানো বা ওই যে গাছপালা দেখাশোনা এটা কিন্তু আমার বেস্ট বেশ এনজয় করতেছি আমি হ্যাঁ ধন্যবাদ বিদ্যুৎ তো আচ্ছা আরেকটি বিষয়ে আমি জানতে চাচ্ছি সেটি হচ্ছে যে এখন যে সারা ব্যাপী সারা পৃথিবীব্যাপী যে প্যান্ডামিকটা হচ্ছে এতে করে কিন্তু আমরা শুধু মানে পড়াশোনার ক্ষেত্রে শুধু না বিভিন্ন রকমের আমরা হচ্ছে এক জায়গা থেকে আরেক জায়গায় যাওয়ারও সেই সুযোগ হচ্ছে না যাওয়া এবং যাওয়া ঠিকও না তাই না এই সময়টাতে আসলে ঘরে সরকারের নির্দেশনা অনুযায়ী ঘরে থাকা জরুরি তো আপনি যেটি বললেন যে হচ্ছে যে মাননীয় প্রধানমন্ত্রী যেই মেসেজটি দিয়েছেন যে প্রতি এক ইঞ্চি জমি প্রতি ইঞ্চি জমিও যেন পতিত না থাকে সেটি যেন ব্যবহার করা হয় শাকসবজি সেক্ষেত্রে আপনি এই যে কাজটি করছেন এটা সত্যিকার অর্থে প্রশংসার দাবিদার রাখে এবং আপনি অন্যান্যদেরকেও আপনি বললেন যে হ্যাঁ তারাও যেন এটি করতে পারে তো আরেকটি বিষয় আমি আপনাকে জানতে চাই যে আমি জানি যে আপনি এমনি গাছের প্রতি আপনার অনেক ভালোবাসা আছে ভালো লাগে আছে তো আপনার কি কখনো ড্রাগন বাগানে কখনই যাওয়ার কোনো সুযোগ হয়েছিল কি না ধন্যবাদ আমার আসলে ওভাবে সুযোগ হয়নি তবে আপনি যে এই উদ্যোগটা নিয়েছেন এটা আমি কিন্তু অনেক আগে থেকে শুনেছি জানি তো আপনার তো নিশ্চয়ই এটা অনেক আগে উদ্যোগটা নেওয়া আজকে আমরা দেখেন যে ফুল ফল সহ দেখছি একটা পরিপূর্ণ বাগান এটা তো নিশ্চয়ই অল্প দিনের বিষয় না আমি আপনার তো বছর বা বছর পার হয়ে গেছে সম্ভবত আমি অনেক আগে থেকে শুনেছি যে আপনি একটা উদ্যোগ নিয়েছেন কিন্তু আশা হয়নি ওভাবে আর ড্রাগন সরাসরি যেভাবে গাছে ছুঁয়ে দেখার তো হয়নি এমনি খেয়েছি দু একবার কিন্তু হচ্ছে যে বাগানে আসা হয়নি খুব ভালো লাগছে এসে আচ্ছা আপনাকে ধন্যবাদ বিশেষ করে এই জন্য আচ্ছা আচ্ছা ধন্যবাদ তো প্রথমবারের মতো বাগানে এসেছেন ড্রাগন বাগানে এসেছেন তো হচ্ছে অনুভূতি আমরা শুনলাম যে ভালো লেগেছে তো মানে আমরা আমাদের যে এই বাগানটি রয়েছে এখানে হচ্ছে বেশ কয়েকটা জাতের ড্রাগন রয়েছে তো বাংলাদেশে কিন্তু যুবক যারা শিক্ষিত তরুণ কিংবা যারা বেকার রয়েছেন তারা কিন্তু শুধু শখের বসে না এইটি হচ্ছে চাইলে কিন্তু তারা মানে কৃষি উদ্যোক্তা হতে পারে অনেকে আছে চাকরির পাশাপাশি কিংবা চাকরি ছাড়া যারা অল্প সময়ের জন্য আছে তো যাদের কিছু সময় হচ্ছে বাড়িতে কাটছে তারা কিন্তু এরকম একটা মানে উদ্যোগ নিতে পারে তো আরেকটি জিনিস জানতে চাচ্ছি বাগানে যেহেতু বাগানে যাওয়া হয়নি তার মানে হচ্ছে কি মানে বাগান থেকে ফল সরাসরি পেড়ে সেটি খাওয়ারও সুযোগ মনে হয় কারণে আচ্ছা নাই ধন্যবাদ তো আমরা আজকে সেই এক্সপিরিয়েন্সটা মানে আপনার কাছ থেকে আমরা দেখবো জানবো এবং আপনার সেই এক্সপিরিয়েন্সটা আশা করি ইনশাআল্লাহ হবে খুবই ভালো হয় হ্যাঁ জি ধন্যবাদ আর হচ্ছে এমনি যে করোনাকালীন যে সময়টা যাচ্ছে পড়াশুনা বই পড়া আর শাকসবজি সেটি তো আছেই পাশাপাশি মানে এখন কিন্তু একটা এই সময়টাতে মানুষ স্কিল ডেভেলপমেন্টটা কিন্তু একটা দারুণ একটা সময় তাই না এটা কিন্তু অনেকেই কিন্তু হচ্ছে স্কিল ডেভেলপমেন্ট ধরুন কম্পিউটারের বেশ কিছু কোর্স আছে অনলাইন কোর্স রয়েছে তারপর হচ্ছে কারো যদি কোনো স্পেসিফিক কোনো বিষয়ে জানার আগ্রহ থেকে থাকে যেটা প্রফেশনাল লেভেলে কাজে দিবে। সেখানেও কিন্তু তারা সেই স্কিলটা কিন্তু নিতে পারে তাহলে হবে কি এই যে নিরবিচ্ছিন্ন একটা সময় তারা ব্যয় করছে সেই সময়টা কিন্তু স মানে সর্বোচ্চ ব্যবহারটা হবে তাই না জি আচ্ছা আর আরেকটি বিষয় হচ্ছে যে ছাত্র জীবনে ঢাকা বিশ্ববিদ্যালয়ের মতো শিক্ষা প্রতিষ্ঠানে দেশের সর্বোচ্চ বিদ্যাপীঠ তো সেখানে অনেক এক্সপিরিয়েন্স মানে আপনার রয়েছে আমরা যারা পড়াশোনা করছি ইউনিভার্সিটিতে বিভিন্ন রকমের হচ্ছে অভিজ্ঞতা আমাদের আছে তো ঢাকা বিশ্ববিদ্যালয়ে কোনো মানে ভালো কোনো এক্সপিরিয়েন্স বা কোনো কোনো স্মৃতি এমন কোনো আছে যেটা আসলে এখনও মানে ভালো লাগে এরকম হ্যাঁ অবশ্যই আছে এর তো অগণিত স্মৃতি এটা দেখা যাচ্ছে যে কথা প্রসঙ্গে আসবে আমি আমাকে যদি এখন বলতে বলেন আমি তো হয়তো দশটা পনেরোটা বলবো আরো অনেক বেশি আছে তবে যে গাছ নিয়ে যেহেতু কথা হচ্ছিল আমি দুই তিন দিন আগে আমি কয়েকটা গাছ লাগিয়ে রেখে এসেছিলাম ক্যাম্পাসে তো গাছের কথা খুব ভালো করছিল হলে না হলে না ক্যাম্পাসে একদম কোন হলে থাকা আমি বঙ্গবন্ধু হলে থাকি জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান হলে তো হলে আমি হচ্ছে যে গাছের চারা করেছিলাম বীজ থেকে গাছের চারা করেছিলাম খুবই একটা হচ্ছে কাঠবাদাম কাঠবাদামের অনেক জাত আছে এর মধ্যে হচ্ছে যে একটা বাদামের মধ্যে দশটা পনেরোটা করে কালো ফল হয় হ্যাঁ বীজ ও ফল ওই ওই জাতটা আর কি ওটা একজাক্ট নাম আমি জানি না তবে নেটে সার্চ সার্চ দিয়ে এক্স্যাক্ট নাম পাইনি তবে কাঠবাদামের একটা জাত তো ওই জাতটা আমি হচ্ছে যে ইয়েতে বীজ থেকে চারা করেছিলাম রুমেই আচ্ছা রুমেই আপনার ওই যে এই আপনার ড্রিঙ্কস এনার্জি ড্রিঙ্কসের যে বোতলগুলা সেভেন আপের বোতলগুলো কেটে কেটে আমি একটু মাটি নিয়ে চারা করেছি চারাগুলো একটু বড় হয়েছে আমি নিজেও ওখান থেকে নিয়ে এসে গাছ আবার লাগাইছি আমাদের বাড়িতে আচ্ছা আচ্ছা লাগানো হয়েছে গত এক দেড় বছর আগে আচ্ছা ওই গাছগুলো অনেক বড় হয়ে গেছে একটা আমার কাছে আছে আর বাদবাহিগুলো যত্ন নেওয়া হয়নি ওগুলো হচ্ছে যে খাসি ছাগল এগুলো হচ্ছে আপনার নষ্ট করে ফেলছে আর একটা আছে আপনাকে সাথে নিয়ে যাব পরে ওই গাছটা দেখানোর জন্য গাছটা খুব সুন্দর আর ওইখান থেকে আবার আরও দুই দুইজন ছেলে আমাদের রুমেরই তারা নিয়ে গেছে তাদের গাছ আরও বড় হয়ে গেছে ফল ধরবে এরকম একটা বিষয় অনেক সুন্দর গাছ তো আরও বাকি দুই তিনটা গাছ ছিল যেগুলো আর লাগানো পড়েনি তো পরে আমরা কি করব। ওই গাছ দুটা ছোটো হয়েছিলো আসার আগে ক্যাম্পাসে লাগাই রেখে রেখে এসেছি তো গাছের কথা খুব মনে পড়ছিলো যে বাড়িতে আসি দুই তিন মাস হয়ে গেল ক্যাম্পাসের অনেক কিছুই মনে পড়ার সবচেয়ে বেশি মনে পড়ছে ওই গাছের কথা আর আমার একটা খুব পছন্দের একটা কুকুরের বাচ্চা ছিল ওই কুকুরের বাচ্চার কথা তো যারা ক্যাম্পাসে আছে ক্যাম্পাসে আছে বলতে মানে ঢাকা ছাড়েনি বাসায় বা কোন কোথাও হচ্ছে আসে বা আটকে পড়েছে তাদের দু একজনকে অনুরোধ করেছি যে যাও যে একটু আমাকে ছবিটা পাঠাও ওই বাচ্চাটাকে পাওয়া যায় কি না কুকুরের তারপরে গাছ তারা ছবি পাঠিয়েছিল কুকুরের বাচ্চাটাকে ওরা ট্রেস করতে পারেনি তবে গাছের ছবি পাঠিয়েছিল গাছটা অনেক বর্ষায় অনেক পানি টানি পেয়ে অনেক সুন্দর বড় হয়ে গেছে তো ওটা ভালো লাগছে আর এরকম মানে গাছেরটা বললাম যে আপনি এই যে আপনি গাছ ভালোবাসেন এই জন্য গাছেরটা বললাম আর অন্যান্য স্মৃতির মধ্যে ওখানে তো দেখা যাচ্ছে যে হলের একটা স্মৃতি আছে আলাদা আমি একটা রাজনৈতিক সংগঠনের সাথে ছিলাম সেই সংগঠনের স্মৃতি আছে বইমেলা যেহেতু ঢাকা বিশ্ববিদ্যালয়ে বইমেলাটা হয় বাংলা একাডেমি যেহেতু ঢাকা বিশ্ববিদ্যালয়ের মধ্যেই বইমেলার স্মৃতি আছে আর আপনার সাথে সম্ভবত বইমেলা একবার প্রতিটা মেলায় হয় কি যে অনেকেই কিন্তু যায় বই মেলায় একটা মাসের মধ্যে একদিন হলেও যায় কিন্তু অনেকেই তো ওই সময় গেলে আমাদেরকে ফোন দেয় আমরা আছি ওখানে তারপরে আমাদের হচ্ছে যে বিভিন্ন বড় বড় যারা ব্যক্তিত্ব আছেন তারা অনেক সময় যান যে বিভিন্ন বইয়ের মোড়ক উন্মোচন করার সময় যান তখন তাদের সাথে দেখা হয় ভালো লাগে বইমেলার ওই সময়টা এক মাসটা খুব এনজয় এনজয় হয় এবং উৎসবের মধ্যে দিয়ে কাটে আচ্ছা খুবই চমৎকার বইমেলার অভিজ্ঞতা আমরা জানলাম হলে যে দুটি অভিজ্ঞতা একটি হচ্ছে কুকুর ছানা যেটি বিষয়টি সেটি আর হচ্ছে কয়েকটি কাঠবাদামের বীজ থেকে গাছ হয়েছে চারা থেকে তো সেটি বাসায়ও লাগানো তবে একটা মানে একটা দুঃখের বিষয় আছে সেটা হচ্ছে আমার বেলকুনিতে অনেক গাছ ছিল অনেক গাছ ছিল আসার সময় আমি চিন্তা করেছিলাম যে সপ্তাহখানেকের মধ্যে ফিরে যাব এরকম মনে হয়েছিল আমার মার্চে তো সেখানে তো দুই তিন মাস ওই গাছগুলো সব মারা গেছে পানির অভাবে আচ্ছা আচ্ছা অনেক গাছ ছিল বেলকুনিতে ফুল গাছ ছিল বেশিরভাগ আহ মারা গেছে এটা খুব খারাপ লেগেছে আর কি আচ্ছা তাহলে একটা জিনিস কিন্তু আমরা একটু যদি মানে একটু স্মরণ করতে চাই সেটি হচ্ছে যে এই যে লকডাউনের সময়টাতে অনেকে যারা নিজেদের পছন্দের জায়গা থেকে তারা হচ্ছে গ্রামের বাড়িতে অথবা নিজ নিজ গন্তব্যে গিয়েছেন কিন্তু যেখানে তারা থাকতেন কম বেশি সবাই কিন্তু দু একটি গাছ লাগায় তো সেক্ষেত্রে হচ্ছে সেদিন একটি ভিডিও দেখলাম নিশ্চয়ই আপনি দেখেছেন কি না সেটি হচ্ছে যে ফেসবুকে একটি ভিডিও ভাইরাল হয়েছিল গাছ রিলেটেড সেটি হচ্ছে পাশের বাসা থেকে একজন আরেক বাসাতে হচ্ছে পানি দিচ্ছিলো এই ভিডিওটা কি আপনি দেখেছেন আপনি মনে হয় আমি ওটা ওটা তবে আরেকটা আমি শেয়ার করতে চাচ্ছিলাম যে ওই ফেসবুকে একবার দেখছিলাম যে একটা একই বাসায় থাকে দুই পরিবার তো সাদে গাছ নিয়ে মনে করেন যে এক পক্ষ হচ্ছে যা আরেক পক্ষের গাছ কেটে ফেলছে তো যাদের গাছ তারা খুব মর্মাহত হয়েছে কান্নাকাটি করছিল এবং সমত দিয়ে হচ্ছে অন্যের বেলকুণিতে পানি দিচ্ছিল তো মানে একটু একটু চিন্তা করে দেখেন যে গাছের প্রতি ভালোবাসা থাকলে মানুষ কিরকম সহমর্মী হতে পারে সেটি একটি উদাহরণ কিন্তু যে হয়তো ওই বাসার লোক যারা ছিলেন তারা হয়তো গ্রামের বাড়িতে বা অন্য কোথাও গিয়েছেন কিন্তু পাশের বাসার যারা আছেন তারা আসলে গাছের প্রতি কি পরিমাণ ভালোবাসা থাকলে তাদের বেলকুনি থেকে অন্যের বেলকুনিতে কিন্তু পানি দিচ্ছিলেন নিশ্চয়ই সে ভিডিওটা দেখেছেন তাই না এটি আসলে গাছের যারা গাছ ভালোবাসেন তাদের যে একটা মানে আত্মার সম্পর্ক সেটি কিন্তু এটি প্রমাণিত হয় তো আসলে আমার মনে হয় যে সৃষ্টির মধ্যে সৌন্দর্য আছে এই যে গাছ এর মধ্যে কিন্তু যারা সৌন্দর্য খুঁজে পেয়েছে তারা এটা ভালোবাসতে বাধ্য যে কোনো সৃষ্টি ওই যে বলছে যে যে পশু পাখি যারা পোষে তাদের মধ্যে সৌন্দর্য ভালো লাগা খুঁজে পেয়েছে এই যে মানুষের মানে মানুষের তো আসলে মনুষ্যত্ব বলেন ভালোবাসা আপনার এখানে তো সম্ভবত ড্রাগন ছাড়াও আরও অনেক শখের গাছ আছে হ্যাঁ হ্যাঁ এখানে এখানে আমার ড্রাগনের গাছ রয়েছে প্রায় চার রকমের জাত রয়েছে এখানে সাদা হলুদ পিঙ্ক রোজ তারপরে হচ্ছে আমার গোলাপি রয়েছে এটা মনে হয় এটি সাদা সাদা এটি সাদা এবং হচ্ছে এটি একটি বিশেষত্ব একটু বলি সেটি হচ্ছে যে এটি আসলে ওজনে অনেক বড় হয় এবং সাতশো আটশো এক কেজি পর্যন্ত হয়ে থাকে এক হাজার গ্রাম পর্যন্ত হয়ে থাকে এবং এর বিষয় হচ্ছে যে এটি একটি সাদা হওয়ার কারণে একটু টক টক মানে একটু স্বাদ হালকা হালকা টক এই কারণে মেয়েদের জন্য এটা খুব মানে তারা খুব বেশি পছন্দ করে পিঙ্ক রোজ গোলাপির চাইতে কিন্তু এটা মানে হচ্ছে পছন্দ বেশি করে এবং এটা মানে দামও বেশি এর মূল্যটাও বেশি তো আমি ওই যে পিঙ্ক কালার যেটা বেগুনি পিঙ্ক বলা যায় কি জি জি ওটা 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 খেয়েছি আচ্ছা তো আমরা আজকে ইনশাল্লাহ দুটাই খাবো সাদাটা খাবো আবার হচ্ছে যেটা গোলাপি রয়েছে সেটিও খাবো সেই দুই এক্সপিরিয়েন্সটি আশা করি ইনশাল্লাহ হবে তো আপনি যেটি বললেন যে আমার এখানে কিন্তু হচ্ছে যে ড্রাগন রয়েছে আমার ব্ল্যাকবেরি ব্ল্যাকবেরি কিন্তু রয়েছে ব্ল্যাকবেরি কিন্তু বাণিজ্যিক মানে আমি শুরু করেছি বাণিজ্যিকভাবে এরপর আমার সাউথ আফ্রিকান নাশপাতি রয়েছে মালটা রয়েছে তারপরে দার্জিলিং কমলা রয়েছে চাইনিজ কমলা আছে ওয়াশিংটন নেভাল অরেঞ্জ আছে এরপরে হচ্ছে এখানে আছে আপনার আপেল রয়েছে এটা হচ্ছে বাংলাদেশে আপেল অলরেডি হচ্ছে কয়েকটি জাতের মানে আপেলের জাত রয়েছে হরিমন নাইনটি নাইন তারপরে হচ্ছে আন্না জাত তারপর অস্ট্রেলিয়ান সামার ডরসেট তারপরে হচ্ছে আপনার গ্র্যামি স্মিথ এ কয়েকটা জাত কিন্তু বাংলাদেশে এনভায়রনমেন্টে কিন্তু হচ্ছে এর বাইরেও আমার মানে প্রায় তিরিশ প্লাস হচ্ছে আমার হচ্ছে আইটেমস রয়েছে আনারস রয়েছে আমার এখানে তো হচ্ছে তবে আমি যেটা জানি যে সব বিদেশি ফল কিন্তু বাংলাদেশে যে ফলন ভালো হবে তা না ড্রাগন দেখছি যে অনেক আপনার প্রতিটা গাছেই অনেক ফুল এবং ফল ধরে আছে মানে যা বুঝলাম যে ড্রাগন খুব ভালো হবে বাংলাদেশে ভালো হচ্ছে হ্যাঁ বাংলাদেশে প্রায় আট দশ বছর ধরে কিন্তু এটা বাণিজ্যিক চাষ হচ্ছে খুব অল্প পরিসরে বর্তমানে কিন্তু এটা ব্যাপক বিস্তৃতি লাভ করেছে তো অনেকে চাইলে কিন্তু আমি যেটি বলবো যে আমি কিন্তু শখের বসে আমি মানে গাছগুলো শুরু করেছিলাম পরে দেখলাম যে আসলে এখানে একটা মানে ফাইন্যান্সিয়াল সাপোর্টের দরকার আছে সেক্ষেত্রে এটি বাণিজ্যিকভাবে নিয়ে এসেছি তো এক বছরের গাছে কিন্তু বেশ ভালো পরিমাণ ফল রয়েছে তো আমি যেটি বলবো যে বাণিজ্যিকভাবে কেউ না করলে অন্তত আমার পরামর্শ থাকবে যে বাসে কমপক্ষে একটি পিলারে হচ্ছে কমপক্ষে চারটি গাছ লাগানো এতে করে যেটি চার ধরনের যদি গাছ লাগানো যায় গোলাপি সাদা ইয়োলো এই আইটেম যদি লাগানো যায় তাহলে সব ধরনের ভ্যারাইটিস কিন্তু আপনি একটা পিলারে পেয়ে যাচ্ছেন আবার সৌন্দর্যও কিন্তু সৌন্দর্য আছে আর একটা বিষয় একটু বলি ড্রাগন কিন্তু এক অ্যান্টিঅক্সিডেন্ট সমৃদ্ধ হচ্ছে একটি ফল অর্থাৎ ক্যান্সার প্রতিরোধক হিসেবে কিন্তু কাজ করে এছাড়া কোষ্ঠকাঠিন্য তারপর ডায়াবেটিসের যারা পেশেন্ট তাদের জন্য কিন্তু এই ড্রাগন কিন্তু খুবই তাদের জন্য হেল্পফুল তো অনেক নানাবিধ বিষয় মানে উপকারী ফল এটি ভেষজ ফল এটি ক্যাক্টাস জাতীয় ফল তো আমার পরামর্শ থাকবে যে দর্শকরা অন্তত নিজের বাড়িতে বা ছাদে হলে অন্তত কমপক্ষে একটি পিলারে হচ্ছে চারটি গাছ লাগানোর তো আমরা আমাদের হচ্ছে মূল এক্সপিরিয়েন্সে চলে যাব সেটি হচ্ছে আমরা হচ্ছে সরাসরি বাগান থেকে ফল কেটে আপনার প্রথম এক্সপিরিয়েন্স আশা করি এটি হবে তো দেখি আমরা সেই পর্বে যাই তাহলে থামো তো আমরা এখন বাগান থেকে সরাসরি ড্রাগন গাছটি কে মানে ড্রাগন গাছের ফলটি কেটে আমরা এখানে খাবো তো সেই এক্সপিরিয়েন্সটি আমরা দেখব তো বিদ্যুৎ বলছি যে গাছ থেকে একেবারে নিজ হাতে পেরে সেটি আবার কি এক্সপিরিয়েন্স সেটি তাহলে জি হ্যাঁ এটি আসলে খুব বেশি বড় হয় নাই এই বড় হবে হ্যাঁ আরও বড়ো হবে এটি তো জি আপনি একটু কাটেন মাছ বরাবর হ্যাঁ ও এটি সাদা চমৎকার এটি আচ্ছা আমরা যে মনে করেছিলাম পিঙ্ক রোজ আমরা তো একটু কাছাকাছি দেখি একটু যদি কাছাকাছি বা একটু ভিডিও আমরা একটু যদি ক্যামেরার দিকে তাকাই

হাতে রাখেন জি থ্যাংক ইউনি আপনি আপনি প্রথমবারের মতো নেন কেমন মানে প্রথম আমি এর আগেও এটাই খেয়েছি মানে সাদাটা এই জাত খেয়েছি সাদা বলতেও যে উপরে পিঙ্ক পিঙ্ক হ্যাঁ হ্যাঁ আর ভিতরে সাদা তাহলে আমার এই বাগানে কিন্তু সবগুলো এখন পিঙ্ক মানে সাদাটাই রয়েছে আপনাকে তাহলে বললেন যে একটা হচ্ছে একটু হালকা মানে টক ভিতরে সাদা এটা কি এটা কি হালকা টক রয়েছে এটা টক অত টক না আর ইয়া রয়েছে সেটা একটু টক আচ্ছা আর আরো যে দুটো জাতের কথা বলুন হলুদ হলুদ এখন ধরে নাই এখনো ধরে নাই আসলে হলুদ ড্রাগনটা খুবই রিয়ার আপনি এটা না আমি এটা নিচ্ছি সমস্যা নাই আমি হ্যাঁ ঠিক আছে পরে খাচ্ছি হ্যাঁ ঠিক আছে তো হচ্ছে হলুদ জাতটা কিন্তু একেবারে রেয়ার হ্যাঁ এটি আসলে মানে খুব একটা পাওয়া যায় না আমি এটা কালেকশান করেছি তো গার্ডেন ফ্রেশ একটা ফ্রুটস মানে কেমন কেমন লাগছে বিষয়টি চমৎকার ভালো লাগছে না আর ড্রাগন তো বাগানেই আমার আশা হয়নি কখনো সেখানে বাগানে এসেছি নিজের হাতে ফল পেরে আবার কেটে খাচ্ছি খুব ভালো ভালো লাগছে না তাহলে আমি একটু দেখি এই অংশটা এটা হ্যাঁ এটা আমি নিচ্ছি দর্শকদের একটু দেখাই দেখুন দর্শক একেবারে সাদা এই অংশটুকু হচ্ছে কয়েকটা জাতেরই রয়েছে কিন্তু এটি সাদা আমরা খেয়ে দেখি মানে পিঙ্ক রোজটা কিন্তু বেশি মিষ্টি গোলাপি যেটা ভিতরে গোলাপি ভিতরে যেটা গোলাপি এটা অনেক মিষ্টি উপরে তো সবগুলোই একই কালার একই একই রকম কালার উপর থেকে বোঝা যাবে না কিন্তু এটা মানে ফলের হচ্ছে শেপ দেখি বোঝা যায় আসলে এটা রকমের হবে গাছ কি আলাদা গাছ দেখে গাছে হ্যাঁ তবে এখানে একটু পার্থক্য আছে কাটাগুলো এর এবং এর শেপ শেপগুলো একটু ডিফারেন্ট এই আর কি তাছাড়া এমনি অতটা ইয়া নাই মানে খুব একটা পার্থক্য নেই তো দর্শক বিন্দু যারা আপনারা আমরা আমাদের এই অনুষ্ঠানটি পুরোটি দেখলেন আপনাদের প্রতি অনেক অনেক ধন্যবাদ তো আমি বলবো যে আপনারা অবশ্যই বেশি বেশি গাছ লাগাবেন আর এই যে প্যান্ডামিক চলছে করোনা ভাইরাস সারা বিশ্বব্যাপী বাংলাদেশও একইভাবে এই প্যান্ডামিকের মধ্যে দিয়ে মানুষজন তাদের দৈনন্দিন কাজ করছেন তো আমরা সৃষ্টিকর্তার কাছে মোহনাল্লাপাকের কাছে চাইব যে দ্রুত এই করোনা ভাইরাসটি পৃথিবী থেকে নির্মূল হবে এবং মানুষ আগের পর্যায়ে ফিরে যাবে সে প্রত্যাশায় আর পাশাপাশি যারা এখন বাসায় আছেন তারা নিয়মিত হচ্ছে বই পড়াশোনায় স্কিল ডেভেলপমেন্টের কাজ করতে পারেন পাশাপাশি মাননীয় প্রধানমন্ত্রী যে মেসেজ দিয়েছেন যে কারো যেন কোনো এক ইঞ্চি জমিও পড়ে না থাকে সেটিতে শাকসবজি সহ অন্যান্য গাছগুলো লাগাতে পারেন তো বন্ধুরা ভালো থাকবেন সুস্থ থাকবেন নতুন কোনো একটি বিষয় নিয়ে আপনাদের সাথে আবারও হাজির হবে সে প্রত্যাশায় আল্লাহ হাফেজ